বুঝলাম না একটা জিনিস, এক্সামের দিন সকালে আমাদের হাগাত কা জায়গা হাত তাত কাফে, আর তুমি মিয়া এইটাকে ব্লগ মারা, কেমন টক্সিক মানুষ। আউ 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 কাজে লাগলো, খোলা স্যান্ডেল ছিঁড়ে গেছে। যাও তোমরা যাও গা। আসসালামু আলাইকুম, সকাল সকাল ইউনিফর্ম পরে হয়ে গেলাম রেডি, একদম নাইস এলাকায় ইদুর পারি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সবাই, এখন তো চেয়েছে সিঁড়িতে অবস্থা নিয়ে এবং অবস্থা নিয়ে দোয়া করলেন, দোয়া ছাড়া আর কিছুই চাই না। মুস্তাফা হাকিম কলেজের স্টুডেন্ট হিসেবে হাইস্ট নেওয়া হয়েছে, কারণ সায়েন্সের স্টুডেন্ট বিদায় ওই ভাটিয়ারি বর্তে হল যোগে ভুল হয়েছে যে ওয়ান প্লাস ওয়ান তুই ওয়ান কেন দিস, ওয়ান প্লাস ওয়ান প্রিপারেশন কেমন ভাই? আল্লাহ বর্ষা আল্লাহ থাকতে আর কি, ও তো টু বি ফিটি থাক বন্ড হুজুর। প্রিপারেশন কেমন ভাই? আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। ওকে আল্লাহ চাইলে পাস কলেজ বল আবার বল। হে গাইস, আচ্ছা যাই হোক, এখন অলমোস্ট চলে এসেছি আর দিকে, এই যে আমাদের এইখান থেকে পাস। এবার যাই, এরকম পরীক্ষা দিয়ে যাবে, একটু মোবাইলটা গাড়িতে রাখি। গুড নাইট, সুইট ড্রিমস। 2000 ইয়ার্স লেটার। পরীক্ষা সেই দিন সিক প্রিন্স, পরীক্ষা কেমন দিলি? 50 আমি হবে 40 50 40 মিনিমাম। বিদ্যা পরীক্ষা কেমন দিলি? আলহামদুলিল্লাহ বহুত ভালো। রাফি পরীক্ষা কেমন দিলি? হ্যাঁ, এরকম গাদা স্টুডেন্টের কারণে অবস্থা খারাপ। আমরা এখন আছি বাটিয়ারি, আমি আগ্রাবাদ থেকে বাটিয়ারি চলে এসেছি পরীক্ষা দিতে, ছোট মানে বাচ্চাদেরকে বলতে পারবো টিচারে। আরে এরকম একটা গাড়ি ভাড়া করছি, পাইসে কি কই কামি নেই। দেখ মন ভালো আছে, আমি ভিডিও করে তারপরে চিন্তা করলাম যে ভিডিও এন্ড করবো নাকি করবো না, ওইটা বেস করবে যে মানে আমার পরীক্ষা কেমন গেছে তার উপর। তো পরীক্ষা ভালো গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, পাঁচ বেঞ্চে বসছি ভাই, আমার রুমে 120 জন স্টুডেন্ট, 120 জন স্টুডেন্টের মধ্যে আমারই দেখছে পাঁচ বেঞ্চে, তার জন্য আমি পাঁচ বেঞ্চ দিতে পারবো, আমার পরের রোল কিন্তু দিতে অন্য রুমে, আর আমি তো আছি। যাই হোক, তো এখন প্রেরণা দিব আর কি। পরীক্ষা কেমন দিলা? আলহামদুলিল্লাহ। পরীক্ষা কেমন দিলি? মামা মূল কথা হচ্ছে ফোন করছি, হাত দিছে মামা অবস্থা, আমার মনটা উদার হয়ে গেছে হয়েছে। বাবা তুমি সুখী থাকো, আজীবন সুখী থাকো, তা বাসে দাও, যাও আল্লাহ হাফেজ। টার্গেট ছিল লাস্ট বেঞ্চ, তাও পৌঁছে গেছি ফার্স্ট বেঞ্চে। বন্ড বন্ড পানি সমুদ্র, উই আর এট দা সি বিচ। উফ, সি বিচের মধ্যে বাস চলতেছে, সরি ট্রাক চলতেছে। উফ, সেই সাবিত চারো তরফ পানি পানি। আই এম উপর দা ওয়াটার ভাই। তোর এই পরীক্ষার সময় ব্লক করা লাগে? ও ভাই, হ্যাঁ করা লাগে। বললাম এই ছিল চট্টগ্রাম বোর্ডের
এইচএসসি ব্লগ কেমন লাগছে জানাবেন কমেন্টে, ফলো করে দিবেন, এখনো যদি ফলো না করেন আর সাবস্ক্রাইব করে দিবেন, লাইক। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন চ্যানেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।